لله وحده والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إني وجهت وجهي للذي فطر السماوات والأرض उपस्थित श्रद्धेय सुसम्मानित WB मुस्लिम टीवी चैनल सुप्रिय दर्शक मंडली एखन आमी जे विषयटी बोलबो सेटी होच्छे आमादेर शपथ वाक्य पाठ करा जेमन आपनारा बुझबेन आमादेर भारतवर्षे तथा सारा विश्वे जखन निर्वाचन हय ভোট হয় তখন যে প্রার্থী জয়ী হন তিনারা কি করেন শপথ বাক্য পাঠ করে থাকেন শপথ বাক্য পাঠ করেন যে আমি যাহা কাজ করব সেটা দেশ এবং দেশের যে আইন আছে সংবিধান আছে এই সংবিধানকে মেনে আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করব সেই রকমই আমরা আত্মার জগতে আল্লাহ রাব্বুল আলামিনের শপথ বাক্য পাঠ করেছিলাম আল্লাহ আমাদেরকে পড়িয়েছিলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের প্রভু নয় আমি কি তোমাদের মালিক নয় আমরা সকলে এক বাক্যে বলেছিলাম কালু বালা হ্যাঁ আল্লাহ তুমি আমার রব তুমি আমার পালনকর্তা বিশ্বের প্রতিটা মানুষ বলেছিলেন সেই মানুষটা হিন্দু হোক খ্রিস্টান হোক জৈন হোক মুসলিম হোক বৈধ হোক ডোম হোক চামার হোক যেই যত গোত্র আছে সমস্ত গোত্রগুলো আত্মার জগতে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিল এই শপথ বাক্য পাঠ করেছিল তো আমরা এই কুরবানির মাধ্যমে পরীক্ষার মাধ্যমে আমরা শপথ বাক্য পাঠ করে থাকি কুল ইন্না সলাতি আমরা বলি আল্লাহর কাছে শপথ বাক্য পাঠ করি কুল ইন্না সলাতি আমার নামাজ হে আল্লাহ আমার নামাজ ওয়ানুসুকি এবং আমার কুরবানি ওয়ামাহিয়ায়া ওয়ামামাতি এবং আমার জীবন মরণ লিল্লাহি রব্বিল আলামিন তোমার জন্য আল্লাহ আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মত আমার সারা জীবন তোমার জন্য তুমি যেই পথে চলতে বলবে সেই পথে চলব লিল্লাহি রব্বিল আলামিন তোমার জন্য যিনি সারা বিশ্বের প্রতিপালক যিনি সারা বিশ্বের পালনহার সেই সারা বিশ্বের পালনহারের উপরে আমার এই হায়াত জীবন মরণ কুরবানি নামাজ সমস্ত কিছু তাকে আমি আত্মসমর্পণ করলাম তার কাছে আপনি যখন এত বড় আত্মসমর্পণ করছেন শপথ বাক্য পাঠ করছেন তখন কেন আপনি কুরবানি করার পরে ভুলে যাচ্ছেন যে আমাকে নামাজ পড়তে হবে ভুলে যাচ্ছেন যে আপনাকে দিন মেনে চলতে হবে কুরআনুল এবং হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে আমাদেরকে চলতে বলেছেন অর্থাৎ সরল পথ এই সরল পথের পথিক হতে হবে আমরা কেন হচ্ছি না আমরা যে শপথ বাক্য পাঠ করছি আমরা শপথ বাক্য পাঠ করার পরেও কেন আমরা কুরবানি করার পরে বা রমজান মাস পেরিয়ে গেলে আমরা ইবাদত থেকে গাফিল হয়ে যাই আমরা কেন আল্লাহকে ডাকছি না আল্লাহ কি আমাদের উপরে রাজি হবেন না আল্লাহ কি আমাদের উপরে রাগান্বিত হবেন না আমাদেরকে রাজি করার চেষ্টা করতে হবে না যাই হোক আমরা যে শপথ বাক্য পাঠ করেছি আল্লাহর আত্মার জগতে আর কুরবানির মাধ্যমে আমরা আল্লাহর কাছে শপথ বাক্য পাঠ করে থাকি হে আল্লাহ তুমি আমাদেরকে এই শপথ বাক্যর উপরে অটল থাকার তৌফিক দান করো আমিন আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ